अल्लाह रोली जिज्ञेस करे भाई अपने के कोई हुजूर अमी अपना रेला करो ये मानुष जे गोतो काल ऐसी चिला गोतो काल तुमी चिला जहन्नमी आज तुमी जन्नती केमन करे एक तो आमा के बुझाओ गो एमने लोकटा को हुजूर अमी अपना उपकार स्वीकार करार जन्य एसेछि अमी अपना शुक्रिया आदाय करार जन्य एसेछि हुजूर अपनी आमार मेटारे जखनी आमार खबर दिसेन तखन मेटा अपनार दिके ढील मारसे पानी लुया पानी लुया पानी उड़ाए मारसे सीटाए मारसे अपनार दिके ताई ना बोले हा किन्तु आमार मेटार ए पानी अपनार गाए लागे नाई पड़से माटीते যেই জায়গার মধ্যে পানিটা পড়ছে ওই জায়গায় অনেক দিন যাবত একটা পোকা পানির তৃষ্ণায় ছটফট করতেছিল ওই পোকাটার মুখে পানি যা পড়ল পোকাটা পানি খায় আল্লাহর কাছে দোয়া করে মালিক যার উসিলায় পানি খাইয়া আমি আজ প্রাণে বাঁচলাম তুমি তারে মাফ করো ওই পোকার দোয়ার খাতিরে আল্লাহ আমাকে মাফ কইরা দেয় আমরা আকাশের নক্ষত্র সমূহকে যেরকম জলমল জলমল করতে দেখি আকাশের ফেরেশতারা জমিনের যেখানে আল্লাহ রাসূলের আলোচনা হয় এই মজলিসটারে নক্ষত্রের মতো জলমল করতে দেখেন এই জায়গাটা ফেরেশতাদের কাছে চাঁদের মতো নক্ষত্রের মতো জলমল করে ফেরেশতারা হাজির হয়ে যান চতুর্দিকে পাহারাদারি করেন দুনিয়ার মিছিল মিটিং এর পাহারাদারি করে র‍্যাব পুলিশ আর্মি আর জান্নাতি মাহফিল কোরআন হাদিসের মাহফিলের পাহারাদারি করে আল্লাহর রহমতের স্পেশাল ফেরেশতারা তারা পাহারাদারি করে ওয়াজ শেষ হওয়ার পরে আপনারাও বাড়ি যাবেন ফেরেশতারাও তাদের বাড়িতে যাবে আল্লাহ তখন জিজ্ঞেস করবে কোথায় ছিলা ফেরেশতারা বলবে মালিক ওই যে নোয়াদিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এক মাহফিল আমরা ফেরেশতারা তাদের পাহারাদার ছিলাম আল্লাহ মাহফিল শেষ হয়েছে তোমার বান্দারা যার যার বাড়িতে গেছে আমরাও বাড়িতে আসলাম আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা রে বলো না আমার বান্দারা এত কষ্ট করে শীতের মধ্যে এখানে কেন বসা ছিল সুবহানাল্লাহ জোরে কন্না আল্লাহ ভালো করে জানেন কেন তারা বসা ছিল এরপর আল্লাহ বারজি গান ফেরেশতারা কো মালিক যা শুনলাম যা বুঝলাম যা দেখলাম গ ওরা সবাই জান্নাত চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা তোমরা বলো আমার যে সকল বান্দারা এই শীতের মধ্যে বসে বসে কষ্ট করে তারা এখানে কথাগুলি শুনল জান্নাত চাইল জাহান্নাম থেকে বাঁচতে চাইল ওরা কি কেউ জান্নাত দেখছে ফেরেশতারা কন্যা গো মালি ওরা তো কেউ জান্নাত দেখে নাই ওরা যে জাহান্নাম থেকে বাঁচতে চায় জাহান্নামের শাস্তি কি ওরা নিজের চোখে কেউ কোনোদিন দেখছে কন্যা গো মালিক তারা দেখে নাই আল্লাহ পাক কয় না দেখো যারা জান্নাত চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমার ওই সকল বান্দাদের জন্য আমি জান্নাতের ফয়সালা দিয়া দিলাম মুসলমানের আওয়াজে বলি সুবহানাল্লাহ তাহলে এই মাহফিলে আসলে বসলে নাজাতের উসিলা হয় কি হয় না মাফির ঘোষণা পাওয়া যায় দূরে বসে বাড়িতে বসে দোকানে বসে শুনলে মাফির ঘোষণা মিলে না কারণ এই সামিয়ানাটার অনেক দাম এই সামিয়ানাটার অনেক দাম অনেক দাম অনেক দাম এই সামিয়ানার চতুর্দিকে রহমতের ফেরেশতারা পাহারা বসাইছে সুবহানাল্লাহ ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন আল্লাহর গোলাম আমল যদি একজন মানুষে কম করে
কিন্তু আমল করার আগ্রহ যদি অন্তরের ভিতরে থাকে, তলব যদি তার ভিতরে থাকে, মনটা যদি তার দুর্বল থাকে, হায় রে আমি পারতেছি না, আমার করা দরকার ছিল, আল্লাহ তোমার হুকুম মতো আমার চলার প্রয়োজন ছিল কিন্তু পারতেছি না, দুনিয়ার বিভিন্ন ঝামেলার কারণে, দায়িত্বের কারণে। যখন এই মানুষটা অন্তরে অন্তরে এই রকম আল্লাহর কাছে সে সারেন্ডার হয়, অনুসূচনা অনুতপ্ত যখন অন্তর দেয়া হয়, রব্বুল আলামিনের কাছে তার অন্তরের কান্নাটা আমলের চেয়েও বেশি দামি হয়ে যায়। আমাদের তো আজকে অন্তরের কান্নাই নাই, নামাজ পড়ি না তো পড়ি না, তাও বেপরোয়া চলতেছি, আমি যে ভুল করতেছি, আমি যে একটা অন্যায় করতেছি অনুভূতিটাও নাই, যে সুদ খায় হে যে একটা অপরাধী এই ভাবটা অন্তরে নাই, হায় রে আমি তো সমাজের একটা নিকৃষ্ট মানুষ, আমি সুদের ব্যবসা করি। যদি অন্তরের ভিতরে ভাবটাও থাকত, হায় আমি বহুত বড় অন্যায় করতেছি, আল্লাহ তুমি আমার এই অন্যায় থেকে বাঁচার সুযোগ দাও, আল্লাহ কোনো না কোনো একদিন তার হেদায়েত দিয়ে দিতেন, ঠিক কিনা ভাই? হ্যাঁ, বেপরোয়া হওয়া ভালো না, অন্যায়ের উপরে মজবুত থাকা এটা ভালো আলামত না, এটা বেঈমান হইয়া কবরে যাওয়ার আলামত। আর অনুতপ্ত থাকা, নিজেকে অপরাধী ভাবা, এটা মুমিনের আলামত। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় একজন মুহাদ্দিস, বহুত বড় একজন মুজাহিদ, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, যিনি ছয় মাস হাদিস পড়াইতেন আর ছয় মাস জিহাদে থাকতেন, এত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। ওনার ইন্তেকাল হলো, ইন্তেকালের পর ওনার একজন মুরিদ, তিনিও আল্লাহর ওলি, এনাকে স্বপ্নে দেখলেন, দেখে বলতেছেন, হযরত কবরে আপনার সাথে কেমন আচরণ হলো? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, রে বাবা, আমার জীবনের যত নামাজ, আমার জীবনের যত আমল, কোনো কিছু দিয়েই আমি আল্লাহর কাছে পাওয়ার মতো ছিলাম না, আল্লাহ আমাকে দয়া করে জান্নাত দিয়া দিছে, সুবহানাল্লাহ, কিন্তু আমার বড় আফসোস, আমার বড় আফসোস, আমার পাশের ঘরেই ছিল এক কামারের ঘর, সে কামারের কাম করত, লোহার কাম করত, ওই কামারকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমার চেয়ে উঁচু মাকাম দিয়ে দিছেন, একটা কামারের কাম করত, লোহার কাম যারা করে এদেরকে আমরা কি বলি? কামার। লোকটা তখন বলতেছে, হুজুর এটা আপনি কি বললেন? বলে, হ বাবা, জানি না, আমি নিজে জানি না, এত বড় মাকাম, এত বড় মর্যাদা সে কেমনে পাইল রে, এত দাম, এত সম্মান তার কেমনে হল, তারে তো আমরা প্রতিদিন প্রতিমুক্ত মসজিদও দেখতাম না, নামাজ পড়তো কাজের মধ্যে, কাজের ফাঁকে ফাঁকে নামাজ সে কোনোদিন তরক দিত না, কিন্তু আমাদের মতো এই রকম ভাবে সে সব সময় তো আমলেও লেগে থাকত না, সে তো তার কর্ম দিয়ে ব্যস্ত ছিল, সে তো তার কর্ম নিয়ে ব্যস্ত ছিল, এই মানুষটা কেমন করে জান্নাতে এত বড় মাকাম পেয়ে গেল, এত মর্যাদা কেমন করে পাইল আমি নিজেও জানি না। ভাইরা বন্ধুরা, স্বপ্ন শেষ হওয়ার পর ওই আল্লাহর ওলি কামারের স্ত্রীর কাছে গেলেন, যা তিনি জিজ্ঞেস করতেছেন, গো আল্লাহর বান্দি, আপনার স্বামী কেমন মানুষ ছিল একটু বলেন, তার আমল কি ছিল একটু আপনি বলেন, কারণ একজন পুরুষের জীবনের কি আমল, ভালো আমল, মন্দ আমল, এই আমলের সার্টিফিকেট এক নাম্বার দিতে পারে তার স্ত্রী, এজন্য আল্লাহর নবী বলেছেন, কোন মানুষটার চরিত্র ভালো, কোন মানুষটার চরিত্র খারাপ, এই সার্টিফিকেট চেয়ারম্যানই দিবে না, এই সার্টিফিকেট মেম্বারও দিবে না, দেয় যদি সেটা একশো একশো হবে না, কার চরিত্র ভালো, কার চরিত্র খারাপ, সার্টিফিকেট একশো একশো গ্রহণযোগ্য হলো তার স্ত্রীর। স্ত্রী যদি কোনো স্বামীকে বলে, আমার স্বামীর চরিত্র বড় ভালো, নবী বলেন, 100% তার চরিত্র ভালো, ঠিক কিনা?
তাহলে স্ত্রীরে দাম দেওয়ার দরকার আছে নি না নাই? হ্যাঁ, ভালো করুক আর খারাপ করুক স্ত্রীর কাছে ধরা পড়ে যায়। এজন্য তার স্ত্রীকে জিজ্ঞেস করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মায়া করো, তোমরা তোমাদের বিবিদেরকে মায়া করো, আদর করো। এটা আল্লাহ সুপারিশ করতেছে। নামাজের আদেশ আল্লাহ দিয়েছেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কিন্তু স্ত্রীর সাথে স্বামীরা যেন ভালো আচরণ করে। এই কথাটা আল্লাহ বলার আগে তিনি বলতেছেন দুনিয়ার স্বামীরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সুপারিশ করি তোমরা তোমাদের বিবিদের সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ, জোরে করো কি ভাই? কারণ একজন বিবি সে তার শিশুকাল থেকে নিয়ে যৌবন বয়স পর্যন্ত যাদের সাথে সময় কাটালো, যাদেরকে আপন ভাবলো, যাদের ভালোবাসা পেল, সেই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়া পর বানায়া নিজের স্বামীকে আপন মনে কইরা, আপন বানায়া স্বামীর ফ্যামিলির মানুষগুলাকে আপন বানায়া সে অচেনা অজানা জায়গায় চলে এসেছে জীবনের জন্য। আপন জায়গাকে পর বানালো, পরকে আপন করে নিল, যেখানে আসলো সেখানে তার আপন বলতে কেউ নাই, রক্তের কোনো মানুষ নাই, তার ভাই নাই, তার বোন নাই, তার আপন বলতে কেউ নাই, শুধুমাত্র স্বামীকে চিনে আর স্বামীর হাত ধরে এসেছে। সে অচেনা অজানা মানুষগুলাকে আপন করে নিয়েছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন তুমি যদি ওই অবস্থায় স্ত্রীর উপরে জুলুম করো, স্ত্রীকে তুমি মারধর করো, স্ত্রীকে গালাগালি করো, আর সে যদি কষ্ট পায়া এক ফোঁটা চোখের পানি ফেলায়, আল্লাহর আদালতের ফাইলে প্রতিটা পানির ফোঁটা গিয়ে জমা হয়। এটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয়, কারণ সে এই ঘরে মজলুম, এই ঘরে সে একদম মজলুম, দুর্বল, তার পক্ষে কেউ নাই, এখানে তার আপন বলতে কেউ নাই। এজন্য আল্লাহ বলেছেন দুনিয়ার স্বামীরা শোনাও, আমি আল্লাহ সুপারিশ করি, কারণ এই দুর্বল মানুষটার সাথে তুমি রহম করো, তার প্রতি দয়া দেখায়ো, তারে মায়া কইরো, তারে ভালোবাসো, কারণ সে তোমার হাত ধরেই সমস্ত আপন মানুষগুলাকে পর করেছে। ঠিক কিনা জোরে কোন? অতএব ভাইয়ের আমার, হাসরের মাঠে বহু স্বামী আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াবে, বহু স্বামী স্ত্রীর মামলায়, স্ত্রীর মামলায় বহু স্বামী আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াবে, যারা স্ত্রীদের উপরে জুলুম করেছে, বিবির উপরে জুলুম করেছে, মারধর করেছে, গালাগালি করেছে, তারে ঘরের একজন সদস্যর মূল্যায়ন করে নাই, তাকে সর্বদা পর মনে করেছে, আল্লাহর আদালতে স্ত্রীর মামলায় কাঠগড়ায় দাঁড়াবে। আমরা আদর করবো তো, মায়া করবো তো ইনশাল্লাহ, কি বলেন? আল্লাহ নবী বলেন ঘরের সমস্ত কাজ বিবির সাথে পরামর্শ করো, ঘরের কাজ স্ত্রীর সাথে পরামর্শ করতে নবী নির্দেশ দিয়েছেন। যদি একজন স্বামী তার স্ত্রীর সাথে ঘরের কাজের পরামর্শ করে, আল্লাহ ওই কাজের মধ্যে বরকত দান করে, এই কাজের মধ্যে বরকত দান করে। তাই বলে আমি এই কথা বলি না আপনাদেরকে যে স্ত্রীর কথায় শুধু চলেন, না না, পরামর্শ তিনি নিতে নবী বলেছেন, বাকি সিদ্ধান্ত নিবে পুরুষ নিজে। যদি স্ত্রীর পরামর্শটা ভালো হয় ওকে, আর যদি মনে করে নাই এইভাবে কাজ করলে হবে না, তাহলে স্বামী তার সিদ্ধান্ত মতোই কাজ করবে, বাকি স্ত্রীর পরামর্শ নেওয়ার কারণে আল্লাহ এই কাজের মধ্যে বরকত দিয়ে দিবে। আমাদের সমাজে দুই ধরনের পুরুষ পাওয়া যায়, এক ধরনের পুরুষ আছে স্ত্রীর কথায় চলে, বউ যা কয় এটাই ফাইনাল, আসেনি না নাই? এইরকম চিত্র অধিকাংশ দেখা যায় শহরে, আর গ্রামে ব্যতিক্রম। গ্রামে হলে অনেক স্ত্রী স্বামীরে জল্লাদের মতো ভয় পায়, হাওরে বন্দরে যে লাঠি দিয়ে গরু পিটাইছে, গ্রামে এমনও বহু স্বামী পাওয়া যায় আজরাইলের মতো, এই লাঠি দিয়ে স্ত্রীরও ফিটানি শুরু করে। আমি নিজের কানে শুনছি কত কিছু দিয়ে মুখ দিয়ে ডাকায়, নাউজুবিল্লাহ, বলা যাবে না, তালাক তো হয়েই গেছে, দিনও কতবার যে তালাক হইতেছে এই খবরই নেই। আহা, রাগের বশবর্তী হইয়া হোক আর
ডঙ্গে রাঙ্গে হোক, যখনই মুখ থেকে তালাক বের হবে 100% তালাক পতিত হয়ে যাবে। এখানে কোনো সার নাই, বলে হুজুর গুসা করা কয়ে লিছি, একটু নিয়ে কোনো সার আছে? আমি হুজুরে সার দিমু কি কইরা, আল্লাহ রসুলেই তো সার দেয় নাই। কারণ তালাক নিয়ে কোনো ডং আর মস্কারি চলে না, ঠিক কিনা? তালাক শব্দটা লইয়া কোনো মস্কারি চলবে না, কোনো ডং চলবে না। আপনি রাগের মাথায় দিছেন না, বেহুশ হইয়া দিছেন না, হাইসা হাইসা দিছেন, কোনো সুযোগ ইসলামে নাই। বিয়াটাও সহজ করে দিছে, তালাকটাও সহজ করে দিছে, বিয়েটাও অনেক সহজ। আমরা বিয়েরা অনেক কঠিন করি, অনেক কিছুর আইজন টাইজন যত যা কিছু, লক্ষ লক্ষ টাকা বিয়েতে খরচ না করলে মনে হয় বিয়াই হয় না। কিন্তু ইসলামের বিধান হলো বিয়াটা অতি সহজ, বরযাত্রী নিয়ে যাওয়ার কোনো বিধান শরীয়তে নাই। বরের সাথে যে 200-250-300-400 লোক মেয়ের বাড়িতে গিয়ে খাওয়ানোর আইজন, এটা ইসলামে নাই। এখন আপনারা আমার কেবল হুজুর ই ওয়াজ করবার লাগি কেন আইসেননি? এ আপনি আমরা বরযাত্রী কফাল, যা কর তা তো কইতে হবে, মানবেন না মানবেন সেটা আপনাদের, ঠিক না? বরযাত্রীর কোনো বিধান নাই। যুবক যারা বিয়া শাদী করবে ভালো করে বুঝো, যারা করে লইছে বরযাত্রী লই এরা তো পার পাইয়েই গেছে। তোমাদের কপালে যাদের সামনে বিয়া শাদী আছে, বরযাত্রী লইয়া যাওয়ার বিধান নাই। মাত্র কয়েকজন লোক লইয়া যাইবা, বন্ধু বান্ধব লইয়া চুপে যাবে, মেয়ের বাপের উপরে যেন কোনো চাপ না পড়ে, তার যেন কোনো খরচ না হয়। তুমি খরচ করবা নিজের বাড়িতে করো, যেটাকে আরবিতে বলে ওলিমা, ওলিমা করা সুন্নত। নিজের বাড়িতে, ছেলের বাড়িতে, বরের বাড়িতে আয়োজন। নবী বলেন তোমরা ওলিমা ওলাও বিশ্বাস, একটা বকরি দিয়ে হলো ওলিমা করো, এটা বহুত বড় সুন্নত সওয়াবের কাজ। কিন্তু মেয়ের কনের বাপের উপরে চাপ পালাইয়া 500 বলছে যাবে যায় 700। আপনাদের এলাকায় এরকম আছে নাকি? হ্যাঁ, কোনোদিন কি বরযাত্রীর সংখ্যা 1 কোটির থাকে? 300 কইলে হয় 400, 400 কইলে 500, এটাই বই। এবং মেয়ের বাড়ির লোকরা এরাও জানে যে 800 কইলে কি আইব 700। এজন্য সাবধান, এটা না শরীয়তের, এটা এজন্য বিবাহটা অনেক সহজ সহজ, আর তালাকটাও সহজ। তালাকের মধ্যে কোনো জোর জবরদস্তি চলবে না। যে কথা বলতেছিলাম, সমাজে দুই ধরনের স্বামী পাওয়া যায়, শহরে পাওয়া যায় এক ধরনের, যারা বউ যা কয় এটাই ঠিক, এটাই ফাইনাল। যেমন আমরা মাঝে মাঝে যদি বলি কাউকে, ভাই মাদ্রাসায় কিছু টাকা পয়সা দেন না, মাদ্রাসা ছাত্ররা কষ্ট হইতেছে, এক বস্তা চাউল দিবেন, তখন কই হুজুর ঘরে একটু জিগাই লই, ঘরে একটু জিগাই লই। ঘরওয়ালি যদি রাজি থাকে তাহলে আমরা চাউল পাবো, আর নতুবা না। আর গ্রামে হলো উল্টা, গ্রামে হইল বউরে বউই মনে করে না, মনে করে যে এটা একটা ঘরের কাজের মহিলা, ঠিক না? হাই হায়, ঘরের কোনো কাজ তার সাথে শেয়ার নাই, ঘরের কোনো কাজ তার সাথে পরামর্শ নাই। মহিলাটা বলুন, একটা মহিলা সে তার জীবন কাটাবে এই ঘরটাতে, এই ঘরে যদি তার সামান্যতম মূল্যায়ন করা না হয়, ঘরের সদস্য মনে করা না হয়, সে তো একটা মানুষ, সারাটা জীবন এই পরিবেশে কেমন করে কাটাবে? একটু নিজের গায়ে আনেন। যদি আল্লাহর বিধানটা একটু ব্যতিক্রম হতো, বিয়ের পরে স্ত্রী স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে যায়, এটা তো নিয়ম। কিন্তু যদি বিধানটা এমন হতো, বিয়া হবে কিন্তু স্বামী বউর বাড়িতে আসা লাগবে, এটাও তো হইতে পারত। আর এইভাবে হওয়ার পরে যদি আপনি শ্বশুর বাড়িতে থাকতেন আর আপনারও ওই রকম একজন কাজের মানুষ হিসাবে রাখত, মাঝে মাঝে খবর দিত, মাঝে মাঝে খাইতো, সবে খায়া সারলে তারপরে আপনি খাইতেন, থাকলে খাইতেন, না খাই না থাকলে জুল লইয়ে উঠতেন, এরমই যদি হইতো তাহলে দুই একটারে মার্ডার করে আইতেন না? কী করেন আপনারা? হ্যাঁ বুঝেন না, নরসিংদীর মানুষ কর না কেন, কথা কর না, বলে দুরু বিয়ার গোষ্ঠী গিলাই এক দুইটার আগে খাইয়া লই, দেখা যায় তো রাতে দুইটারে খুন করে বাইরে আইসেন। কিন্তু সে তো মহিলা, সে তো পারে না, সে তো শুধু চুকের পানি জড়ায়, সে তো পাক ঘরে গিয়ে শুধু চুকের পানি জড়ায়। আল্লাহ নবী বলছে, জানো এই প্রতিটা চুকের পানির ফুটা জমিন বরদাস্ত করে না, এটা আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা হইতেছে মামলা হিসেবে। প্রতিটা চুকের পানির ফুটা এক একটা মামলা হইতেছে। এজন্য আল্লাহ নবী বলেছে, শোনো
আল্লাহর কাছেও যদি তুমি ভালো হচ্ছাসতে চাও, তোমার চরিত্র ভালো না খারাপ এটা তো আল্লাহ ভালো জানে, কিন্তু আল্লাহ সার্টিফিকেট নেবে তোমার স্ত্রীর আইনা, বলবে বলো তোমার স্বামী খারাপ না ভালো। ওই দিন স্বামীর ব্যাপারে স্ত্রী যদি কয় আমার স্বামী 100% ভালো, তার চরিত্র ভালো, আল্লাহ বলেন ভালো, নবীও বলেন স্বামী ভালো। মেম্বার সাহেব আপনারা ভালো গেলে কি হইব? মেম্বার সাহেব কি আপনার ঘরে হালত জানে নাকি? চেয়ারম্যান সাহেব কি আপনি ঘরে কি তুফান চালান এটা কি চেয়ারম্যান সাহেব জানে নাকি? চেয়ারম্যান সাহেবের কাছে গেলে তো আপনি অনেক ভালো, মাশাল্লাহ, আপনার মতো এত ভদ্র মানুষ আর হয় না, কিন্তু আপনি যে কত নম্বর মানুষ এটা তো স্ত্রী জানে। আমাদের সব আমি এমন দেখছি, আমার এক মহিলা ফোন দিছে আমার মসজিদের, অসুবিধা দিতেছে আপনাদের, আমারে ফোন দিছে, ফোন দিয়ে কইতেছে হুজুর আপনার সামনের কাতারের যে একজন মুসল্লি অমুক নাম চিনেন? আমি কে? হ্যাঁ চিনি তো, ইনি তো আমার সামনের কাতারের মুসল্লি। তা আমি বললাম আপনি কে? কয় হুজুর আমার পরিচয় দিয়ে লাভ নাই, মহিলা কণ্ঠ। তো আমি বললাম তো কী হয়েছে? কয় উনি কেমন মানুষ? আমি কে? অনেক ভালো। ইমাম সাহেবের সামনে কি কেউ খারাপ আচরণ করে? হ্যাঁ, হুজুরের সামনে তো মুসাফা দিয়া সালাম কালাম কইরা তিনটা বাঁকা হয়। তো আমি বললাম তো অনেক ভালো ভদ্র, কিন্তু হুজুর উনি যে কত নম্বর ভদ্র এটা একটু রাত এসার পরে আপনি আমার ঘরের কোনায় একটু দাঁড়াইয়া শুনলেন, ওই বুঝছেন কি কয়? তার স্ত্রী আমারে কয় এমন কোনো খারাপ ভাষা নাই যা উনি আমাদের সাথে ব্যবহার করে না, এমনকি নিজের মেয়েদের সাথে পর্যন্ত, নাউজুবিল্লাহ। আহা, ওয়াশিরুহুন্না বিলমারুফ, এজন্য বলতেছিলাম স্ত্রীদের সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন কে? আরেকটু আওয়াজ দেওয়া মালিকের নাম কন, আরেকটু জোরে কন। এই দুটোটা অবস্থায় বড় বিপজ্জনক, যে মনে করে স্ত্রী যা বলে এটাই ঠিক এখানেও বড় বিপদ। আর গ্রামে গঞ্জে যেই সমস্ত স্বামীদেরকে স্ত্রীরা জল্লাদ মনে করে, জল্লাদ, এটাও বড় বিপজ্জনক। দুটোই শরীয়তে কোনো এলাও না, শরীয়ত বলে না স্ত্রীকে তুমি আদর করো, মায়া করো, মহব্বত করো, পরামর্শ নেও, কিন্তু সিদ্ধান্ত নিবা তুমি, কারণ ঘরের কর্তা হলো পুরুষ মহিলা না, ঠিক না? শহরে থানবী রহমতুল্লাহ গেলে একটা ঘটনা লিখছেন বড় সুন্দর, একটু মজাক করি তারপর বয়ান করব, রাজি আছি সবাই ইনশাল্লাহ? তো লেখছেন যে একজন পুরুষ, যে পুরুষ শুধু মহিলার কথায় চলতো, মহিলারে এই সব মনে করত, ভয় পাইতো স্ত্রীরে, খুব ভয় পাইতো, আর স্ত্রীও সব সময় স্বামীরে শুধু খালি ভয় দেখাইয়া চলতো, ওই যে খালি স্বামীও ভয় পাইতো। তো উনি বাজারে গেলে, বাজারে কোনো জিনিস কিনলে, স্বামী যে কোনো জিনিস কিনলে ঘরে আসলেই মনে মনে ভাবতো কি একরির দাম বলমু না মিথ্যা কথা কইমু, কারণ আমার যে বউ মাশাল্লাহ, এই চিন্তা করত। মাছ লইয়া আছে 800 টাকা দিয়া, এখন বিবি মাছ দিককেই বলতেছে ভালো মাছ তো আনছো ভালো কথা, কিন্তু দাম কত? এখন সে ভাবতেছে আল্লাহ যদি কই 800 তে ঘরে আগুন লাগবো, ঘরে কি লাগবো? কয় মাছের দাম 500, হাসা কইছেন না মিশা কইছেন? ঘরে আগুন নিবাইবার লাগে, ঝগড়া যাতে না লাগে, তুফান যাতে না হয়। মাছের দাম কত? 800। বউ বাহ, 500 টাকা দিয়ে এত সস্তা মাছ নিয়ে আসছো, তুমি দি বাজার করা হিকিলেইছো দেখা যায়, ওই এতদিন বলে জামাই বাজারই শিখছে না, আজকে বাজার শিখছে। ওতে ঠিক আছে, আমি জুম্মার নামাজে যাই, তুমি মাছটা বানাও। উনি জুম্মার নামাজে গেছে, জুম্মার নামাজ পড়ে আসছে ঘরে, আয়া দেখে অর্ধেক মাছ নাই। কয় ঘটনা কি? মাছ কো? কয় আমাদের এত মাছ লাগে, পাশের ঘরে ভাবি আসছে, আয়সা বলতেছে কি গো ভাবি তোমাদের মাছের দিকে কোনো অভাব নাই, আর আজকে তোমার ভাই আজকে কোনো মাছ কাস কিছুই আনে নাই, আমাদের ঘরে কিছুই নাই, ভাবি অর্ধেকটা মাছ আমারে দিয়া দাও না। তখন কয় আমি চিন্তা করলাম যে আমাদের এত মাছ তো লাগে না, অর্ধেকটা দিয়া দিই, বলে দাম কত? আমি কইছি দাম 500, 250 দিয়ে অর্ধেক লইয়া যাও। মাছের দাম কি 500? জোরে কন। এখন বেচারা মাথায় হাতায় কয় হায় রে আমার কপাল, কয় কি হয়েছে? কয় যা হইবার হয়ে গেছে, আর কইয়ে কি হইব, যা হইবার হয়ে গেছে, কি কি হয়েছে কও না। কারে মাছের দাম 800, অর্ধেকটা দিলে অত দাম 400 হয়, কয় তুমি 500 কইলা কেন? কয় তোমার ডরে
তোমার ডরে যদি অষ্টসুখ ওই কে থেকে কি হয়, ওই সিনি বউরে ডরানোর, যারা যে সমস্ত স্ত্রীরা স্বামীর এইরকম সবসময় বেতের উপরে রাখে, এরার বাসার মধ্যে এরকমভাবে 200-250 করে মাঝে মাঝে নাই হয়ে যাব, ঠিক না? আরেকজন গ্রামে যারা স্ত্রী স্বামীকে ভয় পায়, এখানে গণ্ডগোল ঘটছে আরও বেশি জটিল সমস্যা। স্বামী গেছে ডাক্তারের কাছে, ডাক্তার পরীক্ষা দিছে প্রস্রাব, সে বাসায় আসছে, আইসা বোতলের মধ্যে প্রস্রাব রাখছে, সকালে ডাক্তারে নিয়ে দিবে, প্রস্রাব পরীক্ষা হবে। এখন স্ত্রী ঢুকছে এর ভিতরে বাথরুমে, স্ত্রীর পা লাই গিয়া ওই স্বামীর বোতলে ওরা প্রস্রাব পড়ে গেছে। এখন তো স্ত্রী স্বামীরে তো জল্লাদের মতো ভয় পায়, কই না লিল্লা, আমি যদি এখন বের হইয়া কই তোমার প্রস্রাব ফালাই দিছি, তাহলে আমার কপালও এই গরু ফিটানি লাটি এটা ছাড়া কোনো মাফ নাই, যা কপালে আছে আমার ফসরাব ঢুকাই তো রাখি। মহিলা নিজের ফসরাব ঢুকাই তো রাখছে বোতলে। পরের দিন উনি সকালে লইয়া গেছে, পরীক্ষা করছে, ডাক্তারের রিপোর্ট দেখে একবার রিপোর্টের দিকে তাকায় আর একবার বেটার দিকে থাকে, একবার রিপোর্টের দিকে তাকায় আর একবার বেটার দিকে তাকায়। পুরুষ মানুষ ভয় পেয়ে গেছে, কয় স্যার এইভাবে আমার দিকে তাকাইতেছেন, স্যার আমার ভিতরে কি হয়েছে, স্যার আমি বাসমুনি। কয় না আমি তো চিন্তায় পড়ছি, ডাক্তারে কয় আমি তো চিন্তায় আছি, তুমি বেটা না বেটি? কয় স্যার ইটে কি কন? বলে হ তো আমার রিপোর্ট তো কইতেছে তোমার পেটে 7 মাসের বাচ্চা। এটা কয় মাসের বাচ্চা? গন্ডগোল লাগছে নি এখানে, লাগছে? কই না লিল্লা, সারা জীবন এক ভাই গেলে এখন আরেক ভাই আছে। এই যে ফেসটা লাগলো এখানে, এটা উদাহরণটা ইনি কেন আনছেন, যে এই দুই অবস্থাটাই বিপজ্জনক। মাঝখানের বিধানটা হলো শরীয়তের বিধান, সেটা কি? বেশি ভয়ও না, বেশি সারও না, ঠিক না? একবারে মাথায় তোলাও না, আবার তারে বেশি ভয় পাওয়াও না। নবী বলছেন মহব্বত করো, ভালোবাসো, পরামর্শ নেও, কিন্তু সব সিদ্ধান্ত স্ত্রীর কথায় না, সিদ্ধান্ত নিবে পুরুষ। আর মহিলাদেরকে নবী বলছেন তোমরাও মনে রাখবা ঘরের কর্তা হলো পুরুষ, সে হলো তোমার হাকিম, তুমি হলে মাহকুমা, সে হলো তোমার হাবিব, তুমি হলে মাহবুবা। তার সাথে তোমার প্রেমের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক এক, আরেকটা সম্পর্ক আছে তার অধীনস্থ তুমি, অতএব তার সিদ্ধান্তটাকেই তুমি ফাইনাল সিদ্ধান্ত মনে করো, এই ঘরে শান্তি আসবে, ঠিক না? এর দুইটার ব্যতিক্রম হলে একটাও শান্তি আসবে না। আমার ভাইয়েরা বন্ধুরা যুব, ওই আল্লাহর ওলি গেছে যায় ওই কামারের স্ত্রীকে, তিনি জিজ্ঞেস করলেন ও গল্লার বান্দি বলুন আপনার স্বামীর কেমন আমল ছিল? মহিলা তখন ডাক দেয়া কয় আমার স্বামী তো অনেক ভালো মানুষ ছিলেন, পাক্কা ডামাজি ছিলেন, দিনদার ছিলেন, কাজের ভিতরও যখন আজান কানের ভিতরে আসতো সমস্ত কাজ বন্ধ করে তিনি মসজিদে হাজির হয়ে যাইতেন। আল্লাহর বান্দা কামের ভিতরে থাকলো, আজান হলে পরে তিনি মসজিদে চলে যাইতেন। যেই দোকানদার দোকানদারি করবে আজান হলে পরে শাটার বন্ধ করে মসজিদে যাবে, যেই কর্মচারী কর্মচারী কাজ করবে আজান হলে পরে মসজিদে চলে যাবে। আল্লাহর নবী রহমতের নবী বলেন ওই দোকানদারের দোকানদারি করার পুরো টাইমটাকে আল্লাহ পাক নফল বন্দিগির ভিতরে ঢুকায় দেয়। একজন ব্যবসায়ী মানুষ ব্যবসা মায়ার নবীর বহুত বড় সুন্নত। আমার নবীর নিজে ব্যবসা করেছেন, আল্লাহু আকবার কোন 60 ভাগ রিজিক আল্লাহ নবী বলেন ব্যবসার ভিতরে আল্লাহ রেখে দিয়েছে। ব্যবসায়ী যদি ব্যবসা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো করে, নবীর সুন্নত মতো ব্যবসা করে, মিথ্যা কথা না বলে, মাপে কম না দেয়, ভেজাল জিনিসকে ভালো করে বিক্রি না করে, রে যুবক ওই ব্যবসায়ী মায়ার নবী বলেন সে শুধু জান্নাত পাবে এমন না, বরং জান্নাতে আমি নবীর সাথে মিলে মিশে থাকবে, কাহা তাইনি ফিল জান্না। এইভাবে দুইটা আঙ্গুলকে নবী একত্রিত করেছেন, একত্রিত কয়া কন ও দুনিয়ার ব্যবসায়ী, তুমি যদি ব্যবসায়ী হও, ব্যবসা করা অবস্থায় যদি তুমি নামাজের কথা না ভুল, ব্যবসা করা অবস্থায় যদি তুমি মিথ্যা কথা না বল, ব্যবসা করা অবস্থায় যদি তুমি মাপে কম না দাও,
তাহলে আল্লাহর নবী বলেন জান্নাতে আমি নবীর সাথে এই দুই আঙ্গুল যেইভাবে মিলে আছে এইভাবেই আমার সাথে মিলে জান্নাতে থাকবা। ফজরের নামাজ পড়ার পর আল্লাহর গোলাম ফজরের নামাজ পড়ার পর তসবিহ জপার টাইম তার হাতে নাই হাতে নাই, কোরআন তেলাওয়াত করার টাইম তার হাতে নাই রে, দোকানের শাটার খুলতে হবে। আল্লাহ পাক নিজেই আদেশ দিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ নিজে বলেন বান্দা যখনই আমার হুকুম নামাজ তুমি আদায় করেছো এইবার তুমি রিজিকের তালাশে বের হয়ে যাও, কারণ তোমার দিকে তাকায় আছে তোমার মা, তোমার বৃদ্ধ বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তারা তোমার মুখের দিকে তাকায় আছে। বান্দারে যা আমি আল্লাহ বলি তুমি নামাজ আদায় করেছো, এখন তুমি মসজিদ থেকে বের হয়ে যাও, রিজিকের তালাশে বের হয়ে যাও। যদি দোকানদার হও দোকানের শাটার তুমি খোলো, তুমি যদি চাকরিজীবী হও চাকরির টেবিলে বস, তুমি যদি ড্রাইভার হও গাড়িতে তুমি স্টিয়ারিংয়ে বস, কৃষক হলে তুমি জমিতে যাও। এটা আল্লাহ পাকের নির্দেশ, এটা আল্লাহ পাকের নির্দেশ, আর আল্লাহর নির্দেশ মানার নাম হলো ইবাদত। এজন্যই মুফাসসিরিনে কেরাম পবিত্র কোরআনের সুরে জুমা এই সুরে জুমার এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখছেন একজন মানুষ ফজরের নামাজ মসজিদে আদায় করার পর যখনই সে দোকানের শাটার খুলবে আর নিয়ত করবে মালিক আমাকে সততার সাথে ব্যবসা করার তৌফিক তুমি দান কইর, আল্লাহ তুমি মিথ্যা থেকে আমাকে বাঁচায়, জোহর পর্যন্ত সে ব্যবসা করল, জোহর পর্যন্ত সে ব্যবসা করল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই পুরা টাইমটাকে আল্লাহ তসবিহ জপলে যেই পরিমাণ সব হইতো, নফল নামাজ পড়লে যেই পরিমাণ সব হইতো, কোরআন তিলাওয়াত করলে যেই সব হইতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। তাহলে শুধু মসজিদে বইসে তসবিহ জপলি আল্লাহর ওলি হওয়া যায় বিষয়টা এমন না, দোকানদারি কইরো আল্লাহর ওলি হওয়া যায় কিনা ভাই, চাকরির টেবিলে বইসে আল্লাহর ওলি হওয়া যায়, দুনিয়াদারি কইরো আল্লাহর ওলি হওয়া যায়, মেম্বার মেম্বারি কইরো আল্লাহর ওলি হতে পারে, চেয়ারম্যান চেয়ারম্যানই কইরো আল্লাহর ওলি হতে পারে, এমনকি সমাজের জনপ্রতিনিধি যারা আছে তাদের জন্য আল্লাহর ওলি হওয়া আরো বেশি সহজ, কারণ এরা মানুষের খেদমত করে, মানুষের খেদমত কইরা আল্লাহরে বেশি বেশি খুশি করা যায়, মানুষের মন খুশি করার দ্বারা আল্লাহর কুদরতি মন খুশি করা যায়, মানুষ যদি খুশি হয় আল্লাহ খুশি হয়। এজন্য কোনো মেম্বার সাহেব পাঁচ নামাজ ঠিক মতো আদায় করলো, চেয়ারম্যান সাহেব পাঁচ নামাজ আদায় করলো, হালাল পথে চললো হারাম থেকে বাঁচলো, মানুষের আমানত তার মধ্যে তার কাছে যা এসেছে টিনের এসেছে গম এসেছে এইরকম রিলিফের মাল এসেছে, এই মালগুলি যদি সে আমানতদারির সাথে মানুষের কাছে পৌঁছায়, রাস্তাঘাটের কাজ যদি সে মানুষের সঠিকভাবে করে, ফজরের নামাজ পড়িয়া মেম্বার সব মসজিদে তসবিহ জপে নাই, কোরআন তেলাওয়াত করার টাইম পায় না, বরং বের হইয়া মানুষের সুখ দুঃখের খালত নিতেছে, আল্লাহর নবী রহমতের নবী বলেন লাবার আকাল কাফি, এই প্রতিনিধি সবার আগে আল্লাহর ওলি হইয়া যায়। কি ভাই আমরা মনে করি মেম্বার সব মানেই বুঝি শেষ জাহান্নামে গেছে, বলে জি না, চেয়ারম্যান সব মানেই বুঝি গেছে, বলে না, বরং তাদের আল্লাহর ওলি হওয়া তাদের জন্য বেশি সহজ। একজন মানুষ মসজিদে বৈশা বৈশা তসবিহ জপল কোরআন তেলাওয়াত করলো সে আল্লাহর ওলি লাইনে আগাইতেছে, আল্লাহর ওলির লাইনে আগাইতেছে, কিন্তু মেম্বার সাহেব বের হইয়া রাস্তাঘাট দেখতেছে টিনের জায়গায় টিন গরিবের ঘরে পৌঁছাইতেছে, গমের গম যার যার ঘরে পৌঁছাইতেছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন তসবিহ জপে যে ওলি হয় তার বহু আগে এই প্রতিনিধি আল্লাহর ওলি হইয়া যায়। খেদমতে খালক মাখলুকের খেদমত মানুষের সেবা যেটাকে বলে মানব সেবা, আমার নবী রহমতের নবী তিনি দৃষ্টান্ত ছিলেন মানব সেবার, যেরকম সুবহানাল্লাহ মায়ার নবীর গোটা জীবনটাই ছিল মানব সেবা, সুবহানাল্লাহ জোরে কইতেন না, একটা লোক আসছে আমরা জানি না এরকম
নবীজির কাছে আসছে, এসে ভিক্ষা চাইছে। নবী বলে তোমার তো গায়ে শক্তি আছে, চলো তোমারে কাজে লাগাই দিই। নবী আল্লাহর নবী একটা কোরাল কিনে দিলেন, এটা দিয়ে তারে গাছ কাটার ব্যবস্থা করে রিজিকের ব্যবস্থা করে দিয়ে দিছেন। এটা বহুত বড় কাজ। একজন মানুষ আপনার কাছে সাহায্যের জন্য আসছে, একবার দুইবার আপনি দিবেন, যতবার সাহায্য তার প্রয়োজন অতবারই আসবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন তারে 500 টাকা একবারে না দিয়া তারে একটা রিক্সা কিনে দিয়া দিই, নে বাবা তোরে আমি 5,000 টাকা দিয়া 20,000 টাকা দিয়ে একটা রিক্সা কিনে দিয়া দিলাম, যেন আর বারবার আসতে না হয়, তুই এটার দ্বারা চল। এটা ছিল আমার নবীর সুন্নত। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের ভিতরেই শুধু আল্লাহকে খুশি করা যায় বিষয়টা এমন নয়, মসজিদের ভিতরে আল্লাহকে খুশি করার ব্যবস্থা আছে, মসজিদের বাইরেও আল্লাহকে খুশি করার অনেক পথ আছে। আমরা যদি মনে করি আমি নামাজি মাশাআল্লাহ আমার জান্নাতের টিকিট ওকে, মসজিদ থেকে বের হইয়াই লাগালাগি মুনাফিকি, একজনের সাথে আরেকজনের কেমনে লাগায় দেওয়া যায়, ঝগড়া কেমনে বাড়ানো যায়, এই কথা ওই কথা কেমনে লাগানো যায়, এমন নামাজি বেহেস্তে যাওয়া খুব কঠিন আছে, ঠিক না? জোরে কোন। মসজিদ থেকে বের হইয়া গীবত করা যাবে না, শেকায়াত করা যাবে না। আল্লাহকে পাওয়ার রাস্তা যদি একটা থাকে মসজিদে, আল্লাহকে পাওয়ার রাস্তা 99টা মসজিদের বাইরে। সমাজের মানুষের সাথে তুমি কিভাবে চললা, তোমার প্রতিবেশীর হক তুমি আদায় করলা কিনা, সমাজের প্রতিটা মানুষ তোমার কাছে যা পাওয়ার ছিল তুমি তা দিলা কিনা, ঘরের পরিবেশ তোমার ঠিক আছে কিনা, স্ত্রী পর্দা করে কিনা, মেয়েটা পর্দা করে কিনা, তোমার বিবিরে তুমি পর্দার ভিতরে রাখো কিনা, আন্ডারে আছে তোমার বোন, বোন পর্দায় চলে কিনা, এই সব কিছু মিলাইয়া হলো একটা ইসলামী বিধান, ঠিক কিনা? এর নাম হলো ইসলামী জীবন ব্যবস্থা। প্যার হাজিরিন, এজন্য আল্লাহ নবী রহমতের নবী একটা ঘটনা বলে শুনেন। খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখছেন, আল্লাহর নবী রহমতের নবী তিনি মদিনা শরীফের পাশে একটা এলাকা দিয়ে নবী যাইতেছেন, নবীজির সাথে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই এলাকার পাশে যাওয়া মাত্রই দেখা যায় একজন মানুষ দৌড়ে আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এলাকার সমস্ত মানুষ ছিল ইহুদি, আমি একাই ছিলাম মুসলমান, অভাব যায় না, দুর্ভিক্ষ আমাদের যায় না, আমি ওদেরকে বললাম তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ চাহে তো অভাব আল্লাহ দূর করে দিবে, নবী গো ওরা সবাই আমার কথায় বিশ্বাস করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু অভাব তো যায় না, দুর্ভিক্ষ তো যায় না, আর আমাকে সাফ সাফ জানায় দিল তোর কোথায় কালেমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু কই অভাব তো যায় না, দুর্ভিক্ষ তো যায় না, আমাদের পেটে তো খানা নাই, তাড়াতাড়ি তুই খানার ব্যবস্থা কর, নতুবা আমরা আবার ইহুদি ধর্মে প্রবেশ করব, ইসলাম ধর্ম আমরা ছেড়ে দিব। এইবার আল্লাহর নবী গো আমি বেকায়দায় পড়ে গেলাম, আমিও একজন গরিব মানুষ, গ্রামের মানুষকে আমি কেমন করে সাহায্য করব, ইয়া রাসূলুল্লাহ আপনি একটা পরামর্শ দেন গো নবী, এখন আমি কি করি? আল্লাহর নবী রহমতের নবী বলেন, আলী রে বাইতুল মালে কিছু আছে কিনা বলো, এই এলাকার মানুষকে সাহায্য করা লাগবে, এরা বড় বিপদে আছে, আর একটা মুসলমান বড় বিপদে পড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, বাইতুল মাল একদম খালি, দেওয়ার মতো কিছুই নাই গো নবী। আল্লাহর নবী তখন বলেন, তাহলে এখন কি করা যায়? হঠাৎ করে একজন ইহুদি মানুষ, ধনী একজন ইহুদি মানুষ নবী সামনে দাঁড়ায় বলতেছে, মুহাম্মদ আমি এই মুহূর্তে তোমাকে সাহায্য করতে পারব, আমার কাছে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা আছে, আমি চাইলে তোমাকে এই মুদ্রাগুলি দিয়ে দেব, তুমি এই মুদ্রা দিয়া এদের প্রয়োজন তুমি মিটাইতে পারবা। আল্লাহর নবী বলেন, তাহলে একটু দাও আমাকে, তুমি 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দাও, বাকিতে দাও, বাকিতে দাও, আমি তোমাকে পরিশোধ করে দেব। ইহুদি বলে, না না, শর্ত আছে 3 মাস পরে আমাকে 40 মন খেজুর দেওয়া লাগবে, পাকা খেজুর। নবী বলেন, তাহলে অসুবিধা নাই, 3 মাস পরে খেজুর পেকে যাবে, আমি তোমাকে 40 মন খেজুর তোমাকে দিয়ে দেব। বিনিময়ে আল্লাহ নবী 40 মিসকাল স্বর্ণ মুদ্রা নিয়ে নিলেন, নিয়ে নবী প্রতিটা পয়সা গুনে গুনে এলাকার মানুষের মাঝে নবী দান করে দিলেন। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, 1 মাস 2 মাস 3 মাস এখনো পুরা হয় নাই, 3 মাসে 90 দিন, আরো 3 দিন বাকি আছে 90 দিন হওয়ার,
এরপরে নবীজির মেয়াদ শেষ, চল্লিশ মন খেজুর তারে দিতে হবে তিন মাস পর। এখনো তিন মাস পড়া হয় নাই রে যুবক, একটু দিলটা নরম করে আমার নবীর ঘটনাটা শোনো, তোমার জীবনের মোড় ঘুরে যাবে, তুমি বুঝতে পারবা কেমন নবীর উম্মত তুমি হইছ, নবীর কেমন আদর্শ তোমার নেওয়ার কথা, আর তোমার মাঝে এখন কি আদর্শ চলছে, কার অনুসরণ তুমি করতেছ, আর করা দরকার ছিল কোন নবীর অনুসরণ। আল্লাহর নবী এই রাস্তা দিয়ে তিনি যাইতেছে, জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আখলাকটার নাম হলো খুলুকে আজিম, যেই আখলাকের কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরাতুল কলম। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বন্ধু আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ আখলাক দান করেছি। আমাদের নবীর আখলাকের চেয়ে উত্তম আখলাক পৃথিবীর আর কারো ছিল না। এই আখলাকটার নাম হলো খুলুকে আযীম, খুলুকে। এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক উনি ওনার মুরিদকে বলতেছে, বাবা পাশের ঘরটাই ছিল একজন কামারের ঘর, ওই কামার সে তো জান্নাতে আমার চেয়ে অনেক উঁচু মাকাম পায়া গেছে, অনেক উঁচু মাকাম পায়া গেছে। এই কথা বলতেই দেখা যায় চলে গেলেন তার বিবির কাছে, বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি কয় আমার স্বামী যখন কামারের কাম করতেন, দোকানে যতক্ষণ তিনি কাম করতেন ততক্ষণ অন্তরে আল্লাহর ভয় থাকত, আজান হলে পরে সে মসজিদে যাইত, দোকানের কাম তারে মসজিদ থেকে ধরে রাখতে পারতো না। আমার অত্র এলাকার ব্যবসায়ী ভাইয়েরা, আপনারাও যদি এই কথা মনে করেন, আমার ব্যবসা ব্যবসার জায়গায়, কিন্তু আমার আল্লাহর হুকুম ব্যবসার চেয়ে বড়, ঠিক না? নামাজ বড় না দোকানদারি বড়? আওয়াজ আসতে কেন জোরে কন? নামাজ বড় না দোকানদারি বড়? যদি কেউ মনে করেন নামাজ বড় আমার দোকানদারি বড় না, মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে এই এলানটাই দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই এলান মুয়াজ্জিন সাহেব দেয় না, মূলত এই ঘোষণাটা আল্লাহ নিজে দেয়, এ বান্দা আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়, তোমার দুনিয়াদারি ছোট, হাতের কাম ছোট, পায়ের কাম ছোট, ব্রেইনের কাম ছোট, ঘরের কাম ছোট, সব কিছু তোমার ছোট, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। এই কথাটা যেই মানুষের অন্তরে থাকবে, এই মানুষটা কখনো আজান শোনার পরও দুনিয়ার কামে থাকতে পারে না, আজান হওয়ার পরেও সে দোকানদারি করতে পারে না। যদি মানুষ আজান শোনার পরও দোকানদারি করে, দুনিয়ার কাজে লিপ্ত থাকে, যদিও মুখে বলল আল্লাহ বড়, কিন্তু তার কাজে প্রমাণ করলো না, না মুয়াজ্জিন তুমি যে বলতেছো আল্লাহ বড়, না না আমার কামটা বড়, এজন্যই তো আমি তোমার ডাকে সারা না দিয়া কামে ব্যস্ত, কাজে প্রমাণ করে তুমি বলতেছো কাজ বড় আল্লাহ বড় নয়। ভাইরে এমন না, এমন না, কাজটা তো কোনো বন্ধ। সাহাবাই কেরামের জীবনের দিকে যদি তাকান, একজন কুড়াল নিয়ে এভাবে উঠাইছেন, মাত্র তিনি কাঠটা ফাড়বেন, আর একটা কোপ দিলে পরে কাঠটা আলাদা হয়ে যায়, লাকড়িটা হয়ে যায়, কিন্তু আজান হওয়া মাত্রই তিনি কুড়ালটা সামনের দিকে আনেন নাই, পিছনের দিকে কোরালটা ফালায় দিছেন। মহিলারা এমন ছিল গো মা, নবীর যুগের মহিলারা এমন ছিল, সুই সুতা নিয়ে তারা কাজ করতেছেন, সেলাই কাজ, সেলাই করতে করতে আর একটা গাই দিলে পরে সেলাইটা কমপ্লিট হয়ে যায়, সুইটা উঠাইছেন মাত্র ঢুকাইবেন, ওই অবস্থায় আজান কানের মধ্যে আসছে। নবীর যুগের মহিলারা সাথে সাথে সুই সুতা রেখে দিছেন, একটা গাই দিলে পরে কাজটা শেষ হয়ে যাইতো, এতটুকু তারা করার সাহস পান নাই, কারণ তারা বুঝতেন আজানে কি বলা হইতেছে, আজানে ঘোষণা দেওয়া হইতেছে আল্লাহ বড়। ওই অবস্থায় যদি আমি দুনিয়ার কামটা করি তাহলে প্রমাণ হবে দুনিয়ার কাম বড়। আল্লাহর বান্দি কয় আমার স্বামী ইনি ও যখন কামারের কাম করতেন, হাতুড়ি উপরে উঠাইছেন আর একটা আঘাত দিলে পরে লোহার কাম তার শেষ হয়ে যাইত, কিন্তু আজান কানে আসছে সাথে সাথে হাতুড়ি পিছনেই ফালায় দিছে। আল্লাহু আকবার, জোরে কোন, আর একটু জোরে কোন, আল্লাহু আকবার। এটা কোনো জানতেন কোনো বিষয় নয়, দেখবেন আজান হওয়ার পরে দোকানে কাস্টমার বাইরা গেছে, শয়তান আয় শয়তান, এটা কাস্টমারে বেশ দূরে শয়তান আইছে আপনার জামাত তরক করার জন্য, আপনি খুবই দূর, সারাদিন ব্যবসা করার পরেও যদি আল্লাহ বরকত না দেয় লাভ হইব,
কোনো লাভ নাই, 50,000 একদিকে আইসে আর একদিকে গেছে, শেষ। আরেকজনে বরকত হইছে, 10,000 টাকা কামাই করছে, 2,000 টাকা খরচ, 8,000 টাকাই জমায়ে রাখছে, তাইলে এটা বরকত, ঠিক না? 50,000 কামাই করার মধ্যে বরকত নাই যদি এভাবে আয় আর ওভাবে যায়। আর হাজরিন, এজন্য মনে রাখবেন, বরকত মানুষের হাতে না, এটা আল্লাহর হাতে, এই সিদ্ধান্ত আল্লাহর। অতএব আমি যদি আল্লাহর হুকুম মানি, আমার ব্যবসা যদি কম হয়, আরেক দোকানে যে নামাজ পড়ছে না, হ্যাঁ আজকে বিক্রি হয়েছে বেশি, আমি নামাজ পড়ছি আমার বিক্রি কম হয়েছে, মন খারাপ করবেন না, আল্লাহ আপনার কম ইনকামের মধ্যে বরকত বাড়াইয়া দিবে, বরকত বাড়াইয়া দিবে। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, আল্লাহ ফিরাইয়া দিবে। একজন অসুস্থ হওয়ার কথা ছিল, আল্লাহ অসুস্থতা থেকে দূরে রাখবে। এর নাম হলো বরকত, ঠিক কিনা ভাই? এটা বেশি বুঝাইবার বিষয় না, এটা বুঝার বিষয়। বরকত কারে কয়, এটা দেখানি যাইব না। ওই মহিলা বলতেছে, আমার স্বামী ইরম করত, আরেকটা আমল ছিল, ওই যে আমলটা উদ্দেশ্য আমার আজকে বলা, বলতেছে আমার স্বামীর আরেকটা বিশেষ আমল আমার মনে পড়ে। আমার স্বামী সারাদিন কাম কাজ কইরা বাড়িতে আসতেন, এশার নামাজ মসজিদে পড়ে তিনি ঘরে ঢুকতেন, ডুইকে তিনি বিছানায় পড়ে যেতেন, সারাদিন কামারের কাম, লোহার কাম, কষ্টের কাম, সারা শরীরে তার ব্যথা, ঘুমিয়ে পড়লে পরেই তার ঘুম আসত, প্রচণ্ড ঘুমের মধ্যেই তিনি পড়ে যেতেন। ফজরের আগে তাহাজ্জুদের টাইম, তাহাজ্জুদের সময় জানালা দিয়া তাকা দেখতেন, আব্দুল ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়ে, পাশের ঘরটাই ছিল আব্দুল ইবনে মুবারক, যিনি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, তিনি তো তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। আমার স্বামী তিনি জানালা দিয়া দেখতেন, আর চোখের পানি ধরায় তিনি কানতেন, বলতেন, মালিক আমারও মন চায় শেষ সাথে তোমার কদমে আমি সেজদা দিই, আল্লাহ এই বিশেষ সময়ে তো তোমার বিশেষ দরবার খোলা থাকে, এই সময়টাতে তোমার কাছে চাইলে তো তুমি দোয়া কবুল কর, আল্লাহ তাহাজ্জুদের নামাজ আমার পড়তেও মন চায় গো মালিক, কিন্তু আমি তো ক্লান্ত, আমি তো পরিশ্রান্ত, সারাদিন কষ্টের কাম কাজ করার কারণে আমার শরীরের গিরায় গিরায় ব্যথা করে, আল্লাহ আমি উঠতে পারি না, কিন্তু আমার মন চায় তার মতো আমিও তাহাজ্জুদ পড়ি। এই বইলা আমার স্বামী চোখের পানি ধরা কানতেন কানতেন, কিন্তু তাহাজ্জুদ পড়তেন না, পড়তে পারতেন না, গায়ে তার শক্তি থাকতো না, দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের যে এই আরজু, তার মনের যে এই কান্না, হৃদয়ের কান্নাকে আল্লাহ এমন পছন্দ করা করছে, আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদ পইরা আল্লাহ পাকের দরবারে যেই মাকাম পাইছে, তার হৃদয়ের কান্না আল্লাহ কবুল করে তার মর্যাদা আরো বাড়ায় দিছে। আল্লাহু আকবার। এজন্য বলতেছি বাবা, যাত্রাই গমনেরাই ক, একটু দিলের কন দিয়া কথাগুলি শোন ভাইরে, মনের ভিতরে আক্ষেপ করেন, আক্ষেপ রাখেন, অনুতাপ অন্তরের ভিতরে রাখেন। আর একটা মানুষ নামাজ পড়তেছে, তারে দেখে আফসুস করবেন, আফসুস করবেন, হায় রে তার নামাজটা কত সুন্দর, আমি যদি এত সুন্দর করে নামাজ পড়তে পারতাম, হায় আমার এই দুস্তরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আমি যদি প্রতি ওয়াক্ত ইরম যাইতে পারতাম, আমি তো এই ঝামেলায় ওই ঝামেলায়। মনে প্রাণে যদি এই আকাঙ্ক্ষাটা থাকে, আল্লাহ আপনারে একদিন পাক্কা জামাতের নামাজের পড়ার নামাজি বানায় দিবে। আর এই বানানোর আগেও যদি আল্লাহ আপনাকে লইয়া জায়গা মরণ হয়ে যায়, অন্তরের কান্নার কারণে আল্লাহ আপনার এই সওয়াব দিয়া হাসরের মাঠে উঠাবে। তাহলে দিলের ভিতরে কান্না করার দরকার আছে নি না নাই? আর একটু জোরে আছে নি না নাই? দিনের নবী, মায়ের নবী, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি যে রানা নামক জায়গায় বসারে গুস্ত বন্টন করতেছেন মায়ার নবী, হঠাৎ করে নবী দেখেন একজন বৃদ্ধা মহিলা নবীজির দিকে লাঠি বর দিয়া নবীর দিকে আসতেছে। আল্লাহর নবী, রহমতের নবী, মহিলাকে দেখা মাত্রই নবী দৌড় শুরু করে দিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে যাইতেছেন। অসুবিধা হইতেছে আপনাদের ভাই? আর কিছু চলবে? আর কিছু সময় হ্যাঁ থাকবেন সবাই? কষ্ট হইতেছে? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, খুব খুশি হইলাম, আলহামদুলিল্লাহ, এত সময় বসা ছিলেন, আলহামদুলিল্লাহ, ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, ব্যস্ত মানুষের পর যে সময় দিয়েছেন শুকরিয়া। আমরা দোয়া করি আল্লাহ পাক দেশ দশ ও ইসলামের খাদেম বানান, সবাই বলি আমিন। আমার ভাইরা,
যে রানা নামক জায়গায় নবীজি বসা, ওই অবস্থায় একজন মহিলা, বৃদ্ধা মহিলা, লাঠিতে বর দিয়া কোমর বাঁকা হয়ে গেছে, নবীজির দিকে আসতেছে। আল্লাহর নবী রহমতের নবী, মহিলাকে দেখা মাত্রই নবীজি তিনি দৌড় শুরু করে দিলেন দৌড়। অথচ মায়ার নবী, কারো সম্মানে নবী উঠতে হয় না, কারো সম্মানে নবী দৌড়াইতে হয় না, কারণ এই দুনিয়ায় নবীর চেয়ে সম্মানী কেউ, যেরকম যেরকম আমার নবীর চেয়ে সম্মানী কেউ আছে? এজন্য মায়ার নবী, কারো সম্মানে নবী দৌড়াইতে হয় না, আগাইতে হয় না, দাঁড়াইতে হয় না। আল্লাহ নবী দৌড় শুরু করে দিলেন, সাহাবাই কেরাম নবীজির পিছনে পিছনে দৌড়াইতেছেন রে। হঠাৎ করে নবী মহিলার পাশে যে বলতেছেন, মা গো, ও মা, তুমি কষ্ট করে নবীর দরবারে কেন এসেছো? কেন আমাকে তুমি খবর দিলা না? আমাকে খবর দিলে আমি তো তোমার দরবারে হাজির হয়ে যাইতাম, তুমি কেন কষ্ট করে এসেছ? এই বলে মায়ার নবী, দয়ার নবী তার গায়ে নবতি চাদর, এই চাদর কারা নবী মাটিতে বিছায় দিলেন। আমার নবীর নবতি চাদরের দাম আছে রিনা নাই? তামাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার নবীর গায়ের চাদর যদি এক পাল্লায় রাখা হয়, চাদরের ওজন কম হবে না বেশি? আরো জোরে, কম হবে না বেশি? ভাইরা বন্ধুরা, জন্ম বলতেছিলাম রে ভাই, নবীর গায়ের নবতি চাদর নবীজি বিছায় দেয়া বলতেছেন, মা গো, ও মা, তুমি নবীর নবতি চাদরে বস, এই চাদরে তুমি বসে যাও, কষ্ট করে এসেছ। মহিলা বসতে চাইলেন জুতা ছাড়া, মায়ার নবী বলেন, মা গো, জুতা ছাড়া নয়, তোমার জুতার ধুলিতে নবীর নবতি চাদর ধন্য হবে। কে সেই মহিলা, কারে তো দাম? ও আমার এলাকার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনো, মা গো, তোমাদের দাম অনেক বেশি, অনেক সম্মানী তোমরা গ, তোমরা নবীদের মা, তোমরা অলিদের মা, তোমরা নবীদের মা, তোমরা অলি আল্লাহদের মা, তোমাদের গর্ব থেকে নবী এসেছেন, অলি আল্লাহ এসেছেন, মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানী তোমাদের পেট থেকে এসেছে। অতএব মনে রাখো, তোমাদের দাম অনেক বেশি, অলির চেয়েও মায়ের দাম বেশি, নবীর চেয়েও মায়ের দাম বেশি। আল্লাহু আকবার! এজন্যই মায়ার নবী তিনি বলেন, মা গো, তুমি নবতির চাদরে জুতা সহ বসে যাও। আল্লাহর নবী কথায় তিনি বসে গেলেন, সাহাবাই কেরাম চিনেন না মহিলাকে, সাহাবাই কেরাম কোনো দিন তারা দেখেন নাই। আল্লাহর নবীকে সাহাবিরা প্রশ্ন করেন, মায়ার নবী গো, এই মহিলাকে কি তার পরিচয়? নবীজি তখন বলেন, সাহাবিরা, রে, তোমরা তো নবীর মাকে দেখো নাই, আমার আমি নবীর মা তো শিশুকালই বিদায় নিছেন, জন্মের আগেই নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিছেন। তোমরা তো জানো তোমাদের নবীর একজন দুধ মা আছে রে, এই দুধ মার নাম তোমরা জানো নি? সাহাবিরা কয়, নবী গো, আপনার দুধ মার নাম হালিমা সাদিয়া। আল্লাহ নবী চুকির পানি মুছেন আর বলেন, সাহাবিরা, রে, শুধু নবীর দুধ মার নাম শুনেছো, কোনো দিন তোমরা দেখো নাই, আজকে ভালো করে দেখে না, আজকে ভালো করে দেখে না, নবীর নবতি চাদরে যিনি বসছে গ, ইনি আর কেউ নন, ইনি হলেন নবীর দুধ মা, যার নাম হলো হালিমা সাদিয়া। আল্লাহ নবী বুঝাইলেন, উম্মতের দল একজন দুধ মার সেবা, দুধ মার ইজ্জত সম্মান যদি আমি নবী এইভাবে করলাম, তোমরা তোমাদের আপন মারে কেমন সেবা করবা? আমি নবী যদি আমার মাকে পাইতাম কেমন সেবা করতাম? এজন্যই মায়ার নবী রহমতের নবী বলে, উম্মতের দল, মনে রাইখো, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি থাকে, আল্লাহ তার উপর রাজি থাকে। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ থাকে, আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। অতএব বাপ মারে খুশি করলে আল্লাহ খুশি করা যায়। বাপ মা যদি নারাজ হয়ে যুবক,
আল্লাহ তোমার উপরে নারাজ, যেই সন্তানের উপরে বাপ মা রাজি। এক নাম্বার দুনিয়ার ফায়দা হলো আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেয়। অ্যাক্সিডেন্ট কথা ছিল তার হওয়ার, কপালে ছিল অ্যাক্সিডেন্ট, আল্লাহ মার দোয়া বাবার দোয়া থাকলে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচায়। টাটা মাথার মধ্যে পড়ার কথা ছিল, বাপ মার দোয়া থাকলে আল্লাহ কাইটা দেয়। যে কোনো বিপদ হায়াতের ভিতরে আল্লাহ তোমার বরকত বাড়ায় দেয়। বাপ মার দোয়া যদি থাকে আল্লাহ বিপদ দূর করে দেয়, হায়াতে বরকত আল্লাহ বাড়ায় দেয়। দুই নম্বর হলো যদি তোমার বাপ মা তোমার উপর খুশি থাকে রে গোলাপ, আল্লাহ তোমার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবে। বাপ মার দোয়া যদি তোমার থাকে ছোট্ট দোকানদারি করলো বরকত বেশি হবে, ছোট্ট চাকরি করলো আল্লাহ বরকত বাড়ায় দিবে, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। তিন নম্বর ফায়দা হলো তফসিরের কিতাবের মধ্যে লিখেন, তোমার সন্তানকে আল্লাহ মানুষের মতো মানুষ বানাবে, তোমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাবে। যেই সন্তানগুলি লেখাপড়া করে, ওরা যদি লেখাপড়া করা অবস্থায় বাপ মারে মাইনে চলে, বাপ মার কথা মতো চলে, বাপ মারে কষ্ট না দেয়, আল্লাহ তার লেখাপড়ার ভিতরে বরকত বাড়ায় দেয়। ভাইরা বন্ধুরা, এজন্যই তো ভাই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পরীক্ষা দিবেন আগামীকাল, সারা রাত তিনি পড়ালেখা করতেছেন। বাইরা গভীর রাতে মা ডাক দিয়া কয়, 10 বছরের বালক বাইজিদ, মা ডাক দিয়া বলতেছে, বাবা বাইজিদ মার পানি তৃষ্ণা লাগছে, একটু পানি দাও। বাইজিদ গল কলসের মধ্যে দেখেন পানি নাই, পানি আনার জন্য তিনি ঘরের বাহিরে গেলেন, এক গ্লাস পানি নিয়ে দৌড়ায় তিনি ঘরে আসলেন, আইসা দেখেন মা ঘুমা গেছে। এইবার ছোট্ট বাইজিদ মনে মনে ভাবতেছেন, আমি যদি এখন মাকে ডাক দিই মার ঘুম ভাঙলে কষ্ট হবে। মাথার পাশে গ্লাস নিয়ে তিনি দাঁড়ায় রইছেন। বাইরা বন্ধুরা, শেষ সাথে মায়ের ঘুম ভাঙছে, মা দেখে বাইজিদ মাথার পাশে দাঁড়ানো, সাথে সাথে বুকে আর জড়ায় নিয়ে দোয়া করে, আল্লাহ আমার বাইজিদ আমাকে ডাক দিতে পারতো, ডাক দেয়নি, আমার কষ্ট হবে। আমি মার এতটা সুখের চিন্তা যেই সন্তানই করলো, আমি মায়ের বদলা কি দিব, দেওয়ার কিছু নাই আমার কাছে, কিছু নাই গ, কিন্তু আল্লাহ তোমার কাছে অনেক কিছু আছে। আমি মার কাছে আছে শুধু দুইটা হাত, আল্লাহ আমি দুইটা হাত তোমার দরবারে বাড়ায় দিলাম। আমার বাইজিদকে তুমি ওলি বানাইলে আমি খুশি না, জগতের সকল ওলিদের সর্দার বানায় দাও। মা দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় না। এজন্য যুবক, লেখাপড়ার ফলাফল তুমি ভালো চাও, মা বাবারে খুশি রাখো, বাপ মার কথা মতো চলো। নবী বলেন, যদি বাপ মা খুশি থাকে আল্লাহ তোমার উপর খুশি আছে, বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যায়। আর যদি বাপ মার নামে সন্তান বেশি বেশি দান সৎকার করে, তাহলে এই দান সৎকার কবর আল্লাহ কবরের সাথে সাথে পৌঁছায় দেয়। একজন আদর্শ সন্তান বাপ মার নামে মসজিদ মাদ্রাসা দিনী প্রতিষ্ঠানে দান করবে, দান করলে পরে বাপ মার কবরের আজাব আল্লাহ দূর করে দেয়। চুনাইদ বাগদাদি একটা ঘটনা কয়ে শেষ দিচ্ছি। স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারা। কে গো তুমি? কো হুজুর, আপনি, আমি আপনার মহল্লারই একজন মানুষ। আজ থেকে বেশ কিছুদিন আগে আমার মরণ হয়েছে, আমি কবরের মধ্যে আজাবে আছি, জাহান্নামের আজাবে। সন্তান বলতে আমার কেউ নাই দুনিয়াতে, একটা মেয়ে রেখে আসছি, কিন্তু মেয়েটারে আমি দিন শিখাই নেই। দেখেন বাপ মা সন্তানকে শিশুকালে যদি দিন না শিখান, পরিণতিটা কি হয়? সন্তানকে শিশুকালেই মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় 5 বৎসর মাদ্রাসায় পড়ান, তারপরে তারে ডাক্তার বানাইয়েন, ইঞ্জিনিয়ার বানাইয়েন, প্রফেসর বানাইয়েন। 5 বৎসর মাদ্রাসায় পড়াইলে সন্তানটা মুসলমানই শিখবে, বাপ মার কদর শিখবে, আলেমুল আমার কদর শিখবে, কোরআনের মহব্বত অন্তরে জাগা দিবে, ঠিক না? 5 বৎসর ডাক্তার হওয়া আমার সন্তানে বড় পরিচয় না, সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারে মুসলমানই শিখাইতে হবে। ওই লোক বলতেছে, হুজুর আমার মেয়েটারে আমি মুসলমানই শিখাই নাই, যার কারণে আমার মেয়েটা খারাপ লাইনে চলে গেছে, খালি গুনার কাজ করে গুনার কাজ করে, পরকালে কোনো ফিকির নাই, আল্লাহ আমাকে জানাইয়া দিছে, আল্লাহ আমাকে জানাইছে, বান্দারে আজ কবরের মধ্যে তুই আজাবে আসো, আজাবে আসো,
তোর সন্তান যদি তোর জন্য দোয়া করে অথবা দান সদকা করে তোর কদায়াত করে তাহলে আমি আল্লাহ এই উসিলায় তোরে মাফ করে দিব। সন্তান যদি বাপ মার কবরের পাশে যায় একবার সূরা ফাতিহা তিনবার ইখলাস পড়ে আল্লাহ পাক সাথে সাথে বাবার কবরে আজাব আল্লাহ মাফ করে দেয়। মার কবরের পাশে যদি সন্তান একবার ফাতিহা তিনবার ইখলাস পড়ে আল্লাহ মার কবরের আজাব আল্লাহ মাফ করে দেয়। আপনার সন্তান আপনার কবরের পাশে যায় কোরআন তেলাওয়াত করবে নাকি কবরের পাশ দিয়া গান গায়া গায়া চলে যাবে এই সিদ্ধান্ত নিতে হবে বাপ মার। শিশুকালে যদি মাদ্রাসায় পড়ান তাহলে কবরের পাশ দিয়া গেলেও কোরআন তেলাওয়াত করবে, ঠিক না? হুজুর আমি আপনার কাছে এসেছি একটু সাহায্যের জন্য, আপনি যদি আমার মেয়েটাকে খবর দিতেন, আল্লাহ আমাকে জানাইছে মেয়েটা যদি আমার কথা ইয়াদ করে আল্লাহ কবরে আজাব আল্লাহ মাফ করবে। জুনাইদ বাগদাদি ঘুম থেকে উইটা ওই মেয়েটার সন্ধানে তিনি বের হয়ে গেলেন। এলাকার মানুষকে জিজ্ঞেস করেন, বাবারা মেয়েটারে তোমরা চিনুনি? মানুষেরা কই, হুজুর চিনিত, কিন্তু এই মেয়ে তো খারাপ, মেয়ে তো ভালো না, হুজুর আপনি মেয়ের কাছে গিয়ে কি করবেন? আল্লাহর ওলি বলেন, বাবারে কও তোমরা কোথায় গেলে পাবো, আমার একান্ত প্রয়োজন, তার কাছে যাওয়াই লাগবে। মানুষেরা কয়, হুজুর নদীর ঘাটে যান, নদীর ঘাটে গোসল করে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি তিনি নদীর ঘাটে দাঁড়ায় রইলেন, মহিলা গোসল কইরা ওইটা কয়, মৌলবি তুমি কি চাও? আল্লাহর ওলি বলতেছেন, মা গো আমি কিছু চাই না, আমি একটা খবর নিয়ে এসেছি। কার খবর? কয়, তোমার বাবার খবর। কয়, আমার বাবার আবার কিসের খবর? বাপ তো কবরে চলে গেছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কই, মা তোমার ওই মৃত বাবার খবর নিয়ে এসেছি গো, তোমার বাবা কবরের মধ্যে বড় আজাবে আছে, জাহান্নামের চেহারা তার চেহারা হয়ে গেছে, আগুনে পড়তেছে। আমাকে জানায় দিছে তোমার বাবা, আমার তোমার বাবাকে আল্লাহ জানাইছে তুমি যদি তোমার বাবার জন্য দান সদকা করো অথবা তার কথা ইয়াদ করো অথবা দোয়া করো আল্লাহ তোমার বাবার কবরের আজাব আল্লাহ মাফ করে দিবে। এমনি মেয়েটাই কমলবি, আমি কি আবার দান করব, আমি আবার দান করব? মরা মানুষ মইরা গেছে, আবার তার জন্য কি করার আছে? মানুষ যখন গুনাহ করে তখন গুনাহ করতে করতে কলব শক্ত হয়ে যায়, কলিজাটা পাথর হয়ে যায়, চোখ দিয়া পানি আসে না, যখন দিল নরম হয় না তখন বুঝবেন কলিজা শক্ত হয়ে গেছে। এটা গুনার মস্ত বড় বদাসর, কলিজা শক্ত হয়ে যাওয়া। ভাইরা বন্ধুরা, জুনাইদ বাগদাদি যতই কয় মেয়েটার মন নরম হয় না, নরম হয় না, মরণের ভয় তার অন্তরে নাই, হঠাৎ করে এক মুষ্টি পানি হাতে লইয়া জুনাইদ বাগদাদির দিকে এইভাবে পানিটা ঢিল মারছে। আর কয়, মৌলবি এই পানিটা আমার বাফিল লাগে, আমি সৎকা করলাম। জুনাইদ বাগদাদি বড় কষ্ট পাইলেন। আল্লাহর বলি তিনি সইরা গেলেন, পানিটা তার গায়ে লাগলো না, তিনি চলে যাইতেছেন মনে কষ্ট লইয়া। আর কান্দেন, বলেন, মালিক এমনও সন্তান বুঝি হয় যে সন্তানের কারণে বাপ মা রাতকে দিন বানাইল, রক্ত পানি করল। এই সন্তান বাবার এত বড় কষ্টের এত বড় বিপদের কথা শোনার পর একটু তার দিল নরম হলো না। এই মনে কইরে জুনাইদ বাগদাদি চলে গেলেন। রাতের বেলা আল্লাহর ওলি ঘুমাইলেন, স্বপ্নে দেখেন ওই মানুষটা আজ রাতেও স্বপ্নে দেখা দিয়েছে, কিন্তু আজকে তার চেহারা জান্নাতি মানুষের চেহারা। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, ভাই আপনি কে? কয়, হুজুর আমি আপনার এলাকার ওই মানুষ যে গতকাল এসেছিলাম, গতকাল তুমি ছিলা জাহান্নামী, আজ তুমি জান্নাতি, কেমন করে, কেমন করে একটু আমাকে বুঝাও গো। এমনি লোকটাকে, হুজুর আমি আপনার উপকার স্বীকার করার জন্য এসেছি, আমি আপনার শুকরিয়া আদায় করার জন্য এসেছি। হুজুর আপনি আমার মেয়েটারে যখনই আমার খবর দিছেন তখন মেয়েটা আপনার দিকে ঢিল মারছে, পানির লইয়া পানি লইয়া পানি উড়ায় মারছে, ছিটায় মারছে আপনার দিকে, তাই না? বলে, হ্যাঁ, কিন্তু আমার মেয়েটার এই পানি আপনার গায়ে লাগে নাই, পড়ছে মাটিতে। যেই জায়গার মধ্যে পানিটা পড়ছে ওই জায়গায় অনেক দিন যাবত একটা পোকা পানির তৃষ্ণায় ছটফট করতেছিল, ওই পোকাটার মুখে পানি যা পড়লো, পোকাটা পানি খায়া আল্লাহর কাছে দোয়া করে, মালিক
যার উসিলায় পানি খাইয়া আমি আজ প্রাণে বাঁচলাম, তুমি তারে মাফ কর। ওই পুকার দোয়ার খাতিরে আল্লাহ আমাকে মাফ কইরা দে। এজন্য বলি ভাই, যাদের বাপ মা নাই, বাপ মার কথা ইয়াদ কইর, নামাজ পইরা দোয়া পইর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কবরে পাড় দিয়ে যাইতেছো রে ভাই, টাইম কম, তবু এই দোয়াটা পইরা পইরা যাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাজার হুজুরে রব্বির হামহুমা দোয়া করলো এত লাভ হবে না। সন্তান যখন বাবার কবরের পাশে গিয়ে একবার এই দোয়াটা পড়বে, এটা যত লাভ হবে, যত উপকার হবে। এজন্য ভাই, আজ আসি কাল আমরা কেউ থাকবো না, আজ বাবা চলে গেছে কাল আমি চলে যাব, আমি যদি আমার বাবার কথা ইয়াদ করি, মায়ের কথা ইয়াদ করি, আগামীকাল আমার সন্তানও আমার কথা ইয়াদ করবে। আর যেখানে যেখানে দান করার সুযোগ আসে, এখানে বাপ মার নামে দান করব, এটা বাপ মার হক, সন্তানের কাছে পাও না, সন্তানের কাছে পাও না। আমরা যদি এটা আদায় করি, আগামীকাল আমার সন্তানও, এরকম ওয়াজ মাহফিল বলেন, মসজিদ বলেন, বিভিন্ন জায়গায় এরকম কি করবে, আমাদের কথা ইয়াদ করে দান সৎকা করবে, ঠিক না ভাই? হ্যাঁ, এজন্য সন্তানকে দান করা শিখিয়ে যাও, সন্তানকে এরকম নামাজ পড়া শেখাও, সন্তানকে এরকমভাবে কি করা, হ্যাঁ, সালাম দেওয়া শেখাও। মুরব্বী একজন আসছে, ছোট্ট বাচ্চাটা কাছে আইছে, বাবা ইনি তোমার আব্বুর বন্ধু, ইনি আমার বন্ধু, তোমার চাচা হয়, সালাম দাও, সালাম দাও। বাবা ছেলেকে সালাম করা শেখ। এখনও আমার মনে আছে, আমি যখন ক্লাস 3-তে পড়ি, স্কুলে পড়ি, আমার ঘরে, আমাদের ঘরে আব্বার এক বন্ধু আসছে, আমি পাশের রুম থেকে দৌড় দিয়ে আব্বার কোলে চলে আসছি, আব্বা আমারে বলতেছে তুমি সালাম দিলা না, স্কুলে পড়ি তখন আমি, সালাম দিলা না, তখন আমি বলতেছি আসসালামু আলাইকুম। আমার এখনও মনে আছে, ক্লাস 3-তে না 4-তে, তখন আব্বা বলতেছে, নো, আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত, সরকারি হেলথ ইন্সপেক্টর, আমাদের অল ফ্যামিলি জেনারেল শিক্ষিত, আমি একাই শুধু আমাদের গোষ্ঠীর মধ্যে মাদ্রাসায়। আমার ইমিডিয়েট ছোটো ভাই, আপন ভাই, আইন মন্ত্রণালয়ের রানিং উপসচিব, এরপরের ছোটো ভাইটা আমেরিকা, নিউ ইয়র্কে ফ্যামিলি সহ, সবাই চাচারা সবাই ওই লাইনে। আব্বা বলতেছেন কি, যে এখন সালাম দিলে হবে না, তুমি আবার রুম থেকে বের হও, রুম থেকে বের হও। আমার রুম থেকে বের করছেন, বের করে বলছেন যে আবার রুমে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকো। কি বুঝলেন আপনি? এই যে আমারে একটা সবক দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আমি ওখানে সালাম দিলেই তো হয়ে গেছিল, কিন্তু আমাকে ইয়াদ করানোর জন্য, এই জন্যই এতটুকু করছেন বিদায়। আজ 45 বছর আমার, তখন বয়স ছিল হয়তো 7 বছর, 7 বছরের 8 বছরের সেই ঘটনাটা এখনও আমার মনে আছে। আমার আব্বা সালাম না দেওয়ার কারণে আমার রুম থেকে বের করে দিছিলেন, বের করে বলছিলেন আবার রুমে ঢুকো, সালাম দিয়ে ঢুকো। এই হলো বাপ মার শিক্ষা, ঠিক কিনা যেরকম? এভাবে যদি আমরা সন্তানকে ইসলামী শিক্ষায় গড়ে তুলি, ইসলামী আদর্শে গড়ে তুলি, তাহলে এই সন্তান ডাক্তার হলো বেনামাজি হবে না, ইঞ্জিনিয়ার হলো সে খারাপ লাইনে যাবে না, বাপ মার সাথে বিয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বিয়াদবি করবে না। আল্লাহ আমাদের সবাইকে অল্প কথাগুলো পুরো আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।